আলাইকুম আসসালাম রহমতউল্লাহ বরকাত। আব্দুল কাবির ভাই চাঁদপুর বাংলাদেশ থেকে, ইলিশের দেশ থেকে ফোন করেছেন, প্রশ্ন করেছেন। তো ভাইয়ের প্রশ্ন হলো সজ্জাতু সাহু সংক্রান্ত আর কি, সালাতে ভুল হয়ে গেলে সজ্জা সাহু সংক্রান্ত বিষয়ে। তো সে বলছেন যে সজ্জা সাহুর দুটো পদ্ধতি রয়েছে, একেবারে সজ্জা সাহু করে সালাম ফেরানো, অথবা সালাম ফিরিয়ে দিয়ে সজ্জা সাহু করে তারপর আবার সালাম ফেরানো। তো এই দু পদ্ধতি কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য, কোন ভুলের কারণে কোন ক্ষেত্রটি প্রযোজ্য, এটা একটু বিস্তারিত জানাবেন। এই প্রশ্নটি ছিল আব্দুল কাবির ভাইয়ের। জি, এখন জবাব শুনেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়ালা উদওয়ানা ইল্লা আলা যালিমিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন আলা সাহাবাতিহি আল-কিরাম আল-গুরিল মায়ামিন ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا، سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. প্রিয় বন্ধুগণ, আমাদের সকলের জানা উচিত সাজদাতু সাহু একটি গুরুত্বপূর্ণ বিষয় সালাতের ক্ষেত্রে। তো সালাতের যে কোনো প্রকারের ভুল আদা তেলাওয়াতিল কোরআন, কোরআন তেলাওয়াত ছাড়া যে কোনো প্রকারের ভুলগুলি, এগুলি খালাল হিসেবে ধরা হয়েছে শরীয়তে, সালাতের ভিতরের খালাল ত্রুটি। তো এই ত্রুটি মুক্ত হওয়ার একটি পদ্ধতি রয়েছে, সেটা হলো সাজদাতুন লিসাহু, মানে সাহুন শব্দের অর্থ হচ্ছে ভুলে যাওয়া, আর ভুলে যাওয়ার কাফারা হিসেবে সাজদা দেওয়ার নিয়ম শরীয়তে রয়েছে। তো বুখারীর রেওয়ায়েত অনুসারে যাবতীয় ভুলের মাসুল হিসেবে সালাতের শেষ অংশে সালাম ফেরানোর পূর্বে দুটো সাজদা সাহু, তারপর সালাম ফেরানোটাকে রাখা হয়েছে বুখারীর ভাষ্য অনুসারে। হ্যাঁ, কেতাবুস সালাত, বুখারী কেতাবুস সালাতে, হ্যাঁ, সাজদাতু সাহু এই প্রসঙ্গে বিস্তারিত আলোচনা আছে। বুখারীতে এত বিস্তারিত দেওয়া হয়নি, বুখারীতে প্রেক্ষাপট উল্লেখ করে দেওয়া আছে। আর ইমাম মোহাম্মদ ইবনে সালেহ আল হুসাইমিন রহমাহুল্লাহ একজন পতিত চর্চা আলেমে দিন ছিলেন, সৌদি আরবের বিখ্যাত ফকিহ এবং বড় আলেমদের লিস্টের দ্বিতীয় লিস্টেই তিনি ছিলেন, তৃতীয় লিস্টে ছিলেন, প্রথমে লিস্টে তৃতীয় ছিলেন তিনি, প্রথমে লিস্টে প্রথমত ছিলেন ইমাম আলবানি রহমতুল্লাহ আলাই, কেননা তিনি হাদিস বিশারদ এবং কোরআনেরও জ্ঞান আছে, তার ফকারও জ্ঞান আছে, কিন্তু হাদিসে বেশি বুৎপত্তি থাকার কারণে তাকে নাম্বার ওয়ান দেওয়া হয়। তারপরে ইমাম ইবনে বাজ রহমতুল্লাহ আলাই, তেনার নাম ছিল আব্দুল আজিজ ইবনে আবদুল্লাহ ইবনে বাজ রহমতুল্লাহ আলাই, তিনি সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি ছিলেন। তারপরে সিরিয়ালে যিনি যে স্বনামধন্য ব্যক্তিটি আসতেন, যার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে অন্তর ভরে হৃদয় ভরে দোয়া আসে যে আল্লাহ তাকে জান্নাতের জান্নাতুল ফিরদাউস, জান্নাতের মাকাম, আলা মাকাম ফিরদাউস দান করেন যেন আল্লাহ তাকে। তো মোহাম্মদ সালে আল হুসাইমিন তিনি এ যুগের বিস্ময়কর এক প্রতিভা ছিলেন। সার্টিফিকেটের উপরে তিনি বেশি লোভ করেন নাই, সার্টিফিকেট দিক দিয়ে তিনি অত সামনে যেতে পারেন নাই, ইচ্ছাকৃত হয়ে তিনি যান নাই, তিনি শুধু কুল্লিয়া একটি সার্টিফিকেট নিয়েছিলেন, কুল্লিয়া যেটাকে আমরা অনার্স বলে থাকি এতটুকু। উনি দেখেছেন যে মানুষ ডাক্তুরা বা বিভিন্ন ধরনের সার্টিফিকেট নির্ভর হচ্ছে, সেজন্য উনি এটাকে অপছন্দ করেছেন তার নিজের জন্য। তিনি বলেছিলেন যে সার্টিফিকেট দিয়ে কখনো এবরত হাসিল হয় না, সার্টিফিকেট দিয়ে আলেম নির্ণয় করা যায় না, আলেম নির্ণয় করতে হয় গবেষণা দিয়ে এবং এলেম দিয়ে, যার কারণে তিনি সমসাময়িক নীতি বিরোধী তিনি নীতিটাকে ফলো করতেন, এবং নিজে তখন তিনি আর ওই প্রাতিষ্ঠানিকভাবে তিনি তখন পড়ালেখা ছেড়ে দিলেন, দিয়ে নিজে গবেষণা শুরু করলেন কুল্লিয়া পর্যন্ত পড়ার পর। এবার তিনি গবেষণা শুরু করে তিনি গবেষণা করতে করতে এই কিতাব সেই কিতাব এই কিতাব সেই কিতাব করতে করতে তিনি 36-37 খণ্ডে একটি ফিকের কিতাব লেখেন। সেই কিতাবটির নাম হলো আশারহুল মুমতে আলা জুয়াদুল মুস্তাকনা, আশারহুল মুমতে আলা জাদুল মুস্তাকনা। এই জন্য মোহাম্মদ বিন সালেহ আল হুসাইমিন রহমাহুল্লাহকে বর্তমান জামানার ইবনে তাইমিয়া বলে থাকে কেউ কেউ, যে ইবনে তাইমিয়া ফাতাওয়া মাজমুয়াল ফাতাওয়া 37 খণ্ডে লিখেছিলেন। তো ইবিন মোহাম্মদ বিন সালেহ আল হুসাইমিন রহমাহুল্লাহ তিনিও
37 খন্ডে তার শারহুল মুমতি আলা জাদাল মুস্তাকনা লিখেছেন। তো ইমাম ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বুখারীর রিওয়ায়াত নিয়ে একটি ইজতিহাদমূলক উত্তর দিয়েছেন, সেটা হলো যে আপনি যদি 3 রাকাত নামাজ পড়ার জায়গায় 4 রাকাত পড়ে ফেলেন, সেক্ষেত্রে আপনি অতিরিক্ত 1 রাকাত পড়েছেন। আর সাজদা সাহুটা আসলে একটা অতিরিক্ত আমল, যার কারণে একটা নামাজের ভিতরে দুটো অতিরিক্ত আমলকে নামাজের ভিতরে না ঢোকানোর স্বার্থে তিনি বলেছেন, যদি কেউ রাকাত সংখ্যা বেশি করে তাহলে তিনি সব কিছু করার পর সালাম ফিরিয়ে দিবেন, দেওয়ার পর আবার সাজদা সাহু দুটো করে আবার সালাম ফেরাবেন, আত্মাহত পড়ার দরকার নাই আবার সাজদা সাহু করার পর। বা যেভাবে আমাদের বাংলাদেশে মাসলাকে আবি হানিফা অনুসারে যেটা করে থাকা হয় যে আত্মাহিয়াত শেষ করে দিয়ে ডান দিকে সালাম ফিরিয়ে দিয়ে তারপর সাজদা সাহু করে আবার আত্মাহত থেকে শেষ করে দোয়া মাসুরা দুরুদ দোয়া মাসুরা সব শেষ করে আবার সালাম ফেরানো, এটা একটা অভিনব পদ্ধতি, যে পদ্ধতিকে না বখারির কোনো হাদিস সাপোর্ট করেছে না মুসলিমের সহিহ আইনে তো নাই, কুতুব সিত্তার ভিতরেও এই অভিনব পদ্ধতিটি নাই। সেজন্য সেটা বাদ দিয়ে আমি বলবো যে ইমাম বিন ওসাইমিন রহমাতুল্লাহ বোঝাতে চেষ্টা করছেন যে কেউ যদি 3 জায়গায় 4 পড়ে, 2 জায়গায় 3 পড়ে, 4 জায়গায় 5 পড়ে, পড়ে পুরোপুরি পড়ে নিয়েছে অথবা উঠে গেছে 3 জায়গায় 4 উঠেছে, 2 জায়গায় 3 উঠে গেছে, দাঁড়িয়ে গেছে সেজদা থেকে, হ্যাঁ এভাবে 4 জায়গায় 5 উঠে গেছে সেজদা থেকে, তারপর তো লোকমা অবশ্যই সে পেছনে মুসল্লিদের থেকে খেয়েছে অথবা না খেলে নিজে সে বসেছে নিজে থেকে, এই যে অতিরিক্ত করণ, অতিরিক্তটি করে দেওয়ার কারণে সে নামাজে অতিরিক্ত করণ একটি কাজ করেছে। আর সেজদা সাহু নামাজের বাহিরের একটি ইবাদত, অতিরিক্ত একটি করণ সেজদা সাহুটি। সেজন্য দুটো অতিরিক্ত করণকে নামাজের ভিতরেই না রেখে ইমাম উসাইমিন রহমাতুল্লাহ বলছেন যে একটা রেখে দাও ভিতরে, একটাকে বাহিরে নাও। সেজন্য তিনি বলেছেন যদি কেউ অতিরিক্ত রাকাত সংখ্যা করে সেক্ষেত্রে সে আগে সালাম ফিরিয়ে নেবে, যথারীতি আত্মাহত পড়বে, দুরুদ ইব্রাহিম পড়বে, তারপর দোয়া মাসুরা পড়বে, তারপরে আরও কিছু দোয়া থাকলে দোয়া যেগুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছে সেগুলো পড়ে, যেহেতু এই সময় দোয়া কবুল হয়, সালাম ফিরিয়ে দিবে, পরিপূর্ণ সালাম ফিরিয়ে দিয়ে 2 রাকাত দুটো সেজদা সাহু করে, হ্যাঁ আবার দুদিকে সালাম ফিরিয়ে দিবে। ইমাম বিন উসাইমিন রহমাতুল্লাহ এভাবে বলেছেন। তো তিনি বলেছেন তিনি যে ইজতিহাদটা করছেন, তিনি কি বুগাসের উপরে ইজতিহাদ করেছেন? না, অবশ্যই তিনি ইস্তিদলাল করেছেন, ও ইস্তিদলালুহু কাবিয়ুন জিদ্দান জিদ্দান মাকবুলুন, আর তার ইস্তিদলালটা আহলুল ইলমের কাছে গ্রহণীয়। কেন তিনি হাদিস দিয়ে ইস্তিদলালটা করেছেন, সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সালাত পড়ে ফেলেছিলেন, বেশি পড়ে ফেলার পর তিনি সালাম ফিরিয়েছেন, সালাম ফিরিয়ে দিয়ে আবার সজদা সাহু করেছেন, করে আবার সালাম ফিরিয়ে দিয়েছেন, এটা একটা এনেছেন। আর একটা কমের ক্ষেত্রেও তিনি এনেছেন যে গালাবাতুল জন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন গালেব হয়ে গেছিল যে তিনি পরিপূর্ণ নামাজ শেষ করেছেন, এটা আসরাহ মিনহু, যেটা আগে আমি বললাম এটার সাথে ইমাম বিন ওসাইমিন বলছেন এটা সরিহ বেশি, যদিও এটা কমের মাসালার দিকে নিয়ে যাচ্ছে, ইঙ্গিত করছে, কিন্তু গালাবাতুল জন আল্লাহ রাসূলের ধারণা কিন্তু নামাজ শেষ 4 রাকাতই মনে করেই কিন্তু তিনি সালাম ফিরিয়েছিলেন, তা 4 রাকাত মনে করে তিনি 2 রাকাতের পর সালাম ফিরিয়েছিলেন, ফেরানোর পর যখন বেহেস হলো একটা ছোটোখাটো বেহাস, আবদুল্লাহ জুলিয়ে দেন বড় হাতওয়ালা, তিনি বলেছেন আকুসারি তিস সালাতু ইয়া রাসূলুল্লাহ আমনাসিত, নামাজ কাছে থেকে কম হয়ে গেল, আপনার ওপরে তো ওহি আছে, আমনাসিত না আপনি ভুলে গেছেন। তো রাসূলুল্লাহ সাহেব প্রথমত বলছিলেন লাম তুকসার ওয়ালা আনাসিত, নামাজ কমও হয়নি আর আমি ভুলিও নাই। পরে আবদুল্লাহ জুলিয়া খান একটু সাহসী ছিলেন, কারণ তার ইসলাম ত্যাগ, ইসলামের ক্ষেত্রে ত্যাগও বেশি ছিল, উলঙ্গ হয়ে সে তাকে যাইতে হয়েছিল, বাধ্য হয়েছিল নবীর কাছে, সে উলঙ্গ হয়েছিল, তার চাচা তার কাপড়ও কেড়ে নিয়েছিল, যাকে আল্লাহ নবী নিজে দাফন করেছেন এবং বলেছেন আল্লাহ আমি তার উপর রাজি ছিলাম, তুমিও রাজি হয়ে যাও। তা আবদুল্লাহ জুলিয়া একটু সাহস করে বলছে লা ইয়া রাসূলুল্লাহ বাল নাসিত, আপনি ভুলেই গেছেন। আল্লাহ রাসূল তখন বলছে আওয়াস আওয়া হে দেখ, তোমার সাক্ষী আছে। তো অন্যান্য সাহাবায় তখন মুখ খুলে সাহস করে বলেছিল, আর আগে সাহস করেনি, বলছে হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আপনি নাসিত, আপনি ভুলে গেছেন, আপনি 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিয়েছেন। তো ইমাম মুসাইমিন এখান থেকে ইস্তিদলাল করেছেন যে গালাবাতুল জন আল্লাহ রাসূলের নামাজ শেষ হয়ে যাওয়াটাকেই তিনি মনে করেছেন, সেজন্য নামাজ শেষ হয়ে যাওয়াটাকে ধরে নিতে হবে এখানে, যে সালাম ফিরিয়ে দেওয়ার পর তো নামাজ থাকে না, শেষ হয়ে গেছে, তাই না?
কারণ নবী যেটা নবী যেটা করেছেন এটা উম্মতের জন্য জায়েজ হয়েছে। ইবনে উসাইমিন বলছে এই জন্য এটাকে ধরে নাও, নামাজ শেষ হয়ে যাওয়ার পর বা নামাজ অতিরিক্ত হয়ে গেছে তারপর সালাম ফেরানো হয়ে গেছে, বা নামাজ শেষ হয়ে যাওয়ার পর সালাম ফেরানো হয়ে গেছে তারপর কারো ভুল ভুল মানে মনে স্মরণ হয়েছে, তখন তার সাজদা সাহুটা সালাম ফিরিয়ে দেওয়ার পর হবে। এখানেও দেখেন বিষয়টা ওইরকমই, যদি যদি এটা বুঝতে কারো কম কমতি হয় তাও দেখেন এখানে উনি ভুলে গেছেন, উনি চার রাকাত মনে করে সালাম ফিরিয়ে দিয়েছেন, তারপর উনি নামাজ থেকে বেরই হয়ে গেলেন, তাই না? তাহলে উনি যেহেতু নামাজ থেকে বের হয়ে গেলেন তাহলে আবার উনি বাকি দু রাকাত পড়লেন, হ্যাঁ আবার উনি বাকি দু রাকাত পড়ার পর সাজদা সাহু করে আবার সালাম ফিরেলেন। তাহলে একই হাদিস থেকে দুটো মাসলাই ইস্তেমবাদ করা যায়। আর যদিও ইমাম আলবানি বলছেন, ইমাম ওসাইমিন বলছেন যে আর একটা হাদিস পাওয়া গেছে যে রসুল্লাহ সাল্লাম একদা বেশি করেছিলেন, পাঁচ রাকাত পড়ে নিয়েছিলেন, পাঁচ রাকাত পড়ে নিয়ে তখন তিনি সালাম ফিরিয়ে দিয়েছেন, যে আবার সাজদা সাহু করে আবার সালাম ফিরিয়েছেন, তখন আর আত্মাহিত তিনি পড়েন নাই। তো ওইটা একটা আর এটা একটা, তো আসরাহ এটা একটা যে নবী সালাম ফিরিয়ে দিয়েছেন তার মানে নামাজ থেকে তিনি বাইর হয়ে গেছেন, বাইর হয়ে যাওয়ার পরে কিন্তু তিনি আবার শুরু থেকে না পড়ে তিনি বাকি দু রাকাত পড়ে তারপর সাজদা সাহু করে সালাম করেছেন। তাহলে বোঝা গেল যে নামাজ থেকে কেউ নামাজ যদি কেউ পরিপূর্ণ করে ফেলে তারপর কোনো ভুল হয় অথবা এক রাকাত বেশি করে তাহলে সালামটাই আগে পরে সাজদা সাহু ফের পরে আবার সালাম। জি এটা আরেকটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে সালাম ফেরানোর আগে সাজদা সাহু, এটা ইত্তেফাকান নামাজে কোনো ভুল হয়েছে, রাকাত কম হয়েছে বা কোনো ওয়াজিবে তাকসির হয়েছে, ওয়াজিব ভুল করেছে কেউ, যে কোনো নয়টি ওয়াজিবের আটটি ওয়াজিবের ভিতরে যে কোনো একটা ওয়াজিব যদি কেউ তরক করে ভুলবশত, ইচ্ছাকৃত হবে না, ইচ্ছাকৃত করলে আবার নামাজ বাতিল হয়ে যাবে, আবার দৌড়াতে হবে ভুলবশত, তাহলে তাহলে শুধু সাজদা সাহু করবে সালাম ফেরানোর পূর্বেই, তাকে সালাম ফেরানোর পূর্বে শুধু সাজদা সাহু করবে, তারপর সালাম ফেরালে তার নামাজ হয়ে গেল, মোকাম্মল হয়ে গেলো, আর তাকে কোনো সমস্যা থাকলো না। সে আটটা ভুল কি, ধরেন তাকবীরে তাহারিমা বেঁধে রেখে যতগুলি তাকবীর আছে, রুকুর তাকবীর, তারপর রুকু থেকে উঠার জন্য সামি আল্লাহ আলমিন, আবার সেজদার তাকবীর, এই কোনো তাকবীর যদি কেউ ভুলবশত না দেয়, উল্টা পাল্টা করে দেয়, সামি আল্লাহ আলমিন হামেদা বলার জায়গায় সে সামি আল্লাহ আলমিন হামেদা না বলে আল্লাহ আকবর বলেছিল, তো এরকম কোনো ভুলের কারণে। আরেকটি ভুল হচ্ছে, আরেকটি ওয়াজিব হচ্ছে, ধরেন যে সে একবারও রুকুতে অথবা সেজদাতে তসবি বলে নাই ভুলবশত, তার চিন্তা ছিল মাথায়, সে শুধু সেজদা দিয়ে উঠে গেছিলো, তো সেক্ষেত্রেও তাকে আবার ওইটা আদায় করতে হবে না, ওয়াজিব যেটা তরক হয়ে যাবে সেটা তাকে আর আদায় করতে হবে না, শুধু সাজদা সাহু করলে হবে সালাম ফেরানোর পূর্বে। এরকম আটটার মধ্যে দুটা ভুল এটা বললাম। আর একটা ভুল হচ্ছে, কেউ যদি তাশাহুদ আওয়াল প্রথম তাশাহুদ অর্থাৎ মাগরিবের নামাজ অথবা এশারের নামাজ প্রথম তাশাহুদে না বসে ডাইরেক্ট উঠে যায় তাহলে সে আর বসবে না, সেক্ষেত্রেও ভুলবশত সে উঠে গেছিলো, সেক্ষেত্রে শুধু সাজদা সাহু করবে সালাম ফেরানোর পূর্বে। এই তিনটা গেল ওয়াজিব। আরেকটি ওয়াজিব হলো, কেউ যদি রব্বিক ফিরলি এতটুকু না বলে দুই সেজদার মধ্যে বলতে ভুলে গেছিল, সেক্ষেত্রেও সে সাজদা সাহু করবে সালাম ফেরানোর পূর্বে। তো চারটা চলে গেল সাজদা ওয়াজিব। আরেকটি ওয়াজিব হচ্ছে যে কেউ যদি সামি আল্লাহ আলমিন হামেদা না বলে, ইমাম অথবা কেউ একাকী নামাজ পড়তেছিল সামি আল্লাহ আলমিন হামেদা না বলে ভুলবশত, তাহলে এইটা আবার তাকে সামি আল্লাহ আলমিন হামেদা বলার কোনো সুযোগ নাই, কই বলবে সে, সেক্ষেত্রে সে পঞ্চম ওয়াজিবটা তরক করার কারণে সাজদা সাহু করবে সালাম ফেরানোর পূর্বেই। এরপর আসেন আরেকটি 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 ওয়াজিব, যেটা হলো যে সে, হ্যাঁ এইভাবে একটা ওয়াজিব হচ্ছে যে যে কোনো তাকবীর তাকবীরে তাহরিমা বেঁধে রেখে, আরেকটা ওয়াজিব হচ্ছে যে সে রুকুর মধ্যে সুবহানাল রাব্বি আল আজিম একবারে বলেনি, অথবা সেজদার মধ্যে একবার সুবহানাল রাব্বি আলা বলেনি, তাহলে সে ওয়াজিব তরক করেছে। আরেকটা হলো যে সে উঠেছে, উঠার পর সামি আল্লাহ আলমিন হামেদা বলেনি, ভুলে গেছে, অথবা ধরেন রব্বানা ওয়ালাকাল হামদ বলেনি, একাকী কেউ নামাজ পড়তেছিল রব্বানা ওয়ালাকাল হামদ বলেনি, ইমামের পিছনে সে রব্বানা ওয়ালাকাল হামদ বলেনি, কিন্তু যদি ইমাম বলে দেখে সামি আল্লাহ আলমিন রব্বানা ওয়ালাকাল হামদ তাহলে তার নামাজ দুরুস্ত হবে, এভাবে সে রব্বানা ওয়ালাকাল হামদ বলেনি তাহলে সে ওয়াজিব তরক করছে, সেক্ষেত্রে সাজদা সাহু আসবে। আরেকটি হচ্ছে দুই সেজদার মধ্যে এখানে
রব্বেক ফিরলি এতটুকু বলেনি, সেই জন্য তার সজদা সাহু আসবে। আকে হচ্ছে যে শেষ প্রথম তাসাহুদের জন্য সে বসেনি, সেই জন্য তার সজদা সাহু আসবে। প্রথম তাসাহুদে বসাও একটা ওয়াজিব। তারপর সে হয়তো বসেছিল কিন্তু তা সে প্রথম তাসাহুদে আর তাহায়াতে পড়েনি, ঠিক আছে, সেটার জন্য সজদা সাহু লাগবে। এ ধরনের আটটা গণে এই ওয়াজিবগুলি তরক করে সজদা সাহু সেটার জন্য তাকে লাগবে, আর সেটা সালাম ফেরানোর পূর্বে তার সজদা সাহু হবে, ঠিক আছে, সালাম ফেরানোর পূর্বে তার সজদা সাহু হবে। আর যদি কোনো কিছু অতিরিক্ত কিছু করে, তেলাওয়াতে কোনো ভুল হলে সজদা সাহু লাগবে না, কিন্তু তিনের জায়গায় যদি চার রাকাত নামাজ পড়ে, চারের জায়গায় পাঁচ রাকাত নামাজ পড়ে ফেলে, তাহলে সজদা সাহুটা সে সালাম ফিরিয়ে দিবে, তারপর সজদা সাহু করবে, তারপর আবার সালাম ফেরাবে। আল্লাহ আলম সাল্লাহ সাল্লাম বারাকাল নবীন মোহাম্মদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।